আসসালামু আলাইকুম। এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে এবং এশিয়া কাপের সূচি প্রকাশ করার পর এরকম একটা কথাবার্তা বাতাসে এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে, তা হচ্ছে বাংলাদেশের সঙ্গে এক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, যেটা সবসময় বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করা হয়। মূলত এই ধরনের কথা বললে বাংলাদেশের গণমাধ্যমে খুব ভালো মার্কেট পাওয়া যায়, খুব সুনাম কুড়ানো যায়, কিন্তু একটু গভীরভাবে আমরা যদি পর্যবেক্ষণ করার চিন্তা করি তাহলে 31 তারিখ বাংলাদেশের খেলা ক্যান্ডিতে এবং পরবর্তীতে 3 তারিখ বাংলাদেশের খেলা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে লাহোরে। এখন এই যে 2 দিনের ব্যবধানে 2টা দেশে খেলা, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে যে বাংলাদেশের এগেনস্টে ষড়যন্ত্র করা হচ্ছে কারণ 2 দেশে 2 দিনের ব্যবধানে গিয়ে খেলা হচ্ছে। ওয়েল, এবারে আমি যদি আপনাকে লাহোর থেকে ক্যান্ডির দূরত্বের কথা বলি বা ক্যান্ডি থেকে লাহোরের দূরত্ব কথা বলি, তাহলে সেটা 2758 কিলোমিটারের মতো, যেখানে বিমানপথে কখনও কখনও 4 ঘন্টা 10 মিনিট, কখনও কখনও 4 ঘন্টা 15 মিনিট বা অ্যাপ্রক্সিমেট এইরকম সময় প্রয়োজন হয়। অর্থাৎ ডিস্টেন্সটা খুব বেশি না, 4 ঘন্টার একটা বিমানযাত্রা বা 4.25 ঘন্টার একটা বিমানযাত্রা। এবারে আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, আগামী 2023 বিশ্বকাপে এখন ইন্ডিয়ার যে প্রথম 2টা ম্যাচ, একটা হচ্ছে 8 তারিখ, সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে চেন্নাইতে এবং তার ঠিক 2 দিন পরে আরেকটা ম্যাচ হচ্ছে 11 তারিখ। এখন আপনি বলবেন যে সমস্যা কী, আর চেন্নাই দিল্লি একই তো দেশ। এবার আমি ডিস্টেন্সের হিসাবটা আপনাকে একটু বোঝাই, চেন্নাই থেকে দিল্লির দূরত্বটা হচ্ছে 1760 কিলোমিটার, যেখানে বিমানপথে যদি আপনি যাতায়াত করেন, কোনো কোনো বিমানে কোনো কোনো ফ্লাইটে 2 ঘন্টা 45 মিনিট, কোনো কোনো ফ্লাইটে 2 ঘন্টা 55 মিনিট, কোনো কোনো ফ্লাইটে 3 ঘন্টা 5 মিনিট পর্যন্ত লেগে যায়। সো আলটিমেটলি এই জায়গাটায় 1 ঘন্টার একটা ডিফারেন্সের জায়গা। ওইখানে ইন্ডিয়া 3 ঘন্টায় গিয়ে খেলবে, এইখানে বাংলাদেশকে 4 ঘন্টা বিমানযাত্রা করে খেলতে হবে, তার মানে ডিফারেন্সটা কিন্তু খুব বেশি বড় কোনো কিছু না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ঘটনা আপনার ঘটতেই পারে। 1996-এর যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই 1996-এর ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 3টা দেশ মিলে হয়েছিল। 2011-এর বিশ্বকাপটা 3টা দেশ মিলে হয়েছে। বাংলাদেশের 2015 যে বিশ্বকাপ মিশনটা ছিল, সেখানেও কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হয়েছে। সো কাছাকাছি রিজিয়নে যখন খেলা হয় তখন এইরকম 3-4 ঘন্টার ডিফারেন্সে বিমান যাত্রা করে দেন আলটিমেটলি 2 দিনের মধ্যে ম্যাচ হতেই পারে। ইন্ডিয়াকেও মোটামুটি 3 ঘন্টা বিমানযাত্রা করে চেন্নাই থেকে দিল্লিতে গিয়ে ম্যাচ খেলতে হবে। সো এই জায়গাটা কোনো সমস্যার কোনো কিছু আমি দেখি না। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে অনেকে কথা বলতে চাচ্ছেন তা হচ্ছে বাংলাদেশের যে ফিক্সচারের জায়গাটা। ইন্ডিয়া ডেফিনেটলি 2 তারিখ একটা ম্যাচ খেলছে, 4 তারিখ একটা ম্যাচ খেলছে, এরপরে ইন্ডিয়ার একটা বড় গ্যাপ। ইন্ডিয়াকে যদি আমরা A2 কনসিডার করে নেই, A2 কনসিডার করলে একটা বড় গ্যাপ, ইন্ডিয়া গিয়ে 10 তারিখ ম্যাচ খেলবে, 10ই সেপ্টেম্বর। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে 6 তারিখ ম্যাচ আছে, 9 তারিখ ম্যাচ আছে, তারপরে কিন্তু 15 তারিখ ম্যাচ। সো বাংলাদেশও কিন্তু একটা বড় ধরনের গ্যাপ পাচ্ছে। মূল কথা, আমাদের দেশে খেলাধুলাতে খেলার চাইতে ধুলা নিয়ে আলোচনা বেশি, তো আমাদের আশঙ্কার জায়গাগুলো ওই খেলার চাইতে ধুলা নিয়ে আশঙ্কার জায়গাটা বেশি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে ওই ইউজ টুলা হতে হবে, আপনি ওখানে ইউজ টু হবেন, আপনি এইভাবেই আপনাকে ক্রিকেট খেলতে হবে, এবং এটা এমন কোনো টাইট শিডিউল আসলে করা হয় নাই যেখানে আপনি বলতে পারেন না যে আলটিমেটলি আপনাকে খুব নাইনসাফি করা হচ্ছে আপনার সাথে। ইন্ডিয়াকেও 2 তারিখ ম্যাচ, 4 তারিখ 50 ওভারের ম্যাচ খেলতে হবে, সেটা আপনি ট্রাভেল করেন বা না করেন, একদিনের ব্যবধানে ম্যাচ খেলাটা খুবই ডিফিকাল্ট। এখন আপনি অনেক কিছু বলতে পারেন, বাংলাদেশে যেটা হয় যে আপনি যখন দুর্নাম করবেন, সমালোচনা করবেন, ইললজিক্যালি হোক লজিক্যালি হোক, লজিক্যালি সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু ইললজিক্যালি যখন আপনি দুর্নাম করবেন, কিছু কিছু ক্ষেত্রে খুব মার্কেট খুব ভালো পাওয়া যায়, তার খুব ডিমান্ড তৈরি হয়, কিংবা এগুলো নিয়ে দেখা যায় যে চর্চা অনেক বেশি হয়, এগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি পাওয়া যায়, এটা খুব কষ্ট লাগে যে দুর্নাম করলে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়। আই হোপ মাশাল্লাহ আমি দুর্নাম একটু কম করি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওই সমালোচনা না করে যখন আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার জোরেই হয়তো বা ইন্টারন্যাশনাল কমেন্ট্রি পর্যন্ত গিয়েছি, এবং ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে গিয়েও যে আসলে ভুল ত্রুটি করিনি তা তো না, ভুল ত্রুটি করেছি, সেই ভুল ত্রুটি শুধরানোর জন্য নিজে নিজে অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করছি। এটাই আসলে বিষয় যে আপনি যখন আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন বা ধারাভাষ্য করবেন, যাই করবেন না কেন, আপনাকে চিন্তা করতে হবে আপনার পারফরমেন্সের জায়গাটা নিয়ে। পারিপার্শ্বিক কী অবস্থা রয়েছে সেই বিষয় নিয়ে আসলে চিন্তা করলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলাও যাবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে ধারাভাষ্য করা যাবে না। সো আলটিমেটলি ব্যাপারটা এরকমই যে আমাদের টিম টাইগার্স যারা আছে
শ্রীলঙ্কার মাটিতে খেলা, পাকিস্তানের মাটিতে খেলা। শ্রীলঙ্কার কন্ডিশনটা একটু স্পিন ফ্রেন্ডলি, পাকিস্তানে আবার ফ্ল্যাট উইকেটে খেলা হয়। তবে ক্যান্ডিতে যে খেলা হতে যাচ্ছে, ক্যান্ডিতে রিসেন্ট পাস্টে দেখা গেছে যে প্রচুর পরিমাণে কিন্তু রানের খেলা হয়েছে। সো আমাদের এখন কনসার্নের জায়গাটা হওয়া উচিত এইরকম যে আমরা ওই কন্ডিশনে শ্রীলঙ্কার যে ক্যান্ডির কন্ডিশন রয়েছে সেটাকে কীভাবে ইউটিলাইজ করবো, আবার পাকিস্তানে যখন খেলা হচ্ছে তখন পাকিস্তানের কন্ডিশনটাকে কীভাবে ইউটিলাইজ করবো। সো আমার কাছে মনে হয় যে এই সমস্ত বিষয়ে ট্রাভেলিং কতটুকু সময় লাগছে কিংবা আমরা কি পরিমাণ সময় আমাদের সঙ্গে ইনজাস্টিস করা হচ্ছে, এইসব চিন্তার বাইরে ক্রিকেটীয় বিষয় নিয়ে চিন্তা করাটা খুবই জরুরি। এবং ওই যে নিজেদেরকে গ্রুম করার জন্য আমরা কি করতে পারি, আমি যেমন আমি কি ভুল করেছি কমেন্ট্রিতে সেটা শুধরানোর জন্য কাজ করব, ক্রিকেটাররাও দুই কন্ডিশনে কিভাবে খেলবে অ্যাডজাস্ট করবে ওইটাই চিন্তা করতে হবে ক্রিকেটারদেরও। আর অ্যাজ আ ফ্যান আপনি হয়তোবা অনেক কিছুই চিন্তা করতে পারেন, বাট ওই যে গঠনমূলকভাবেও ক্রিটিসাইজ করা বা গঠনমূলকভাবে চিন্তা করাটা এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ ক্রিকেটাররাও যেরকম স্মার্ট হবেন, আমরা আমাদের জায়গা থেকেও স্মার্ট হওয়ার চেষ্টা করছি, অ্যাজ অ্যান অডিয়েন্স আপনাকেও ওইভাবে স্মার্টলি চিন্তা করতে হবে বা স্মার্টলি পজিটিভলি চিন্তা করতে হবে, তাহলে হয়তোবা আমরা সবাই মিলে সিনারিওটাকে খুব পজিটিভ এনার্জি দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লেগেছে।